বাংলাতে অনেক কটাই আছে যেগুলো শত শত বছর পুরানো, তো সেই ঐতিহ্য এখন খুব কিন্তু কম, কিন্তু মানে জমিদার বাড়ি থেকে শুরু করে এমনি অন্যান্য জায়গায় খুব কম কিন্তু জায়গায় হয়ে থাকে। আমাদের ডায়মন্ড হারবারও এরকম একটা ঐতিহ্যবাহী দুর্গাপূজা আছে, যেটা শুরু করেছিল হলো গোলকচন্দ্র মণ্ডল নামে একজন ব্যবসায়ী 1866 সালে। আজকে সেই পুজো 2023-এ 166তম বর্ষে পদার্পণ করেছে আর ঐতিহ্য তেমনইভাবে ধরে রেখেছে। কিছু কিছু ঐতিহ্য কমে যেতে পারে, অনেক নিয়মের পরিবর্তন আসতে পারে, কারণ তখন ছিল ইংরেজ আমল, এখন ভারত সরকার শাসন করছে। তো এখন কি কি হয়, আগে কি কি হতো, কি কি নিয়মের পরিবর্তন হয়েছে, এই জমিদার বাড়িটি ডায়মন্ড হারবার জমিদার বাড়িটি কোথায়, কে করেছিল, কেন করেছিল, এখানকার প্রতিমা কেমন, সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমাকে চেনেন না তাদেরকে বলে দেবো আমি নীলাবো, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য লেজি নীল। তো আমি সাধারণত কিন্তু এরকম দুর্গাপূজা বা অন্যান্য খাবারের ব্লগ এরকম করে থাকি, দুর্গাপূজার ভিডিও, বিভিন্ন পুজোর ভিডিও। তো আজকে তাই জন্য আমি চলে এসেছি হলো ডায়মন্ড হারবারের প্রাক্তনের মণ্ডল বাড়ির, যেটাকে সবাই গোলকধাম নামে চেনে, সেই গোলকধামে। দেখতে পাচ্ছেন গোলকধাম বলে যে জমিদার বাড়ি সেটা হলো আমার পিছনে। তো এখানে আমি সমস্ত ডিটেলস এখানকারের বাড়ির যিনি বয়স্ক সদস্য আছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, ও পুরো আপনাদের সব কিছু ডিটেলস দেবো, কোথায় কলাবাউর স্নান হয়, কোথায় ঠাকুরের বিসর্জন হয়। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর এরকম ডায়মন্ড হারবার বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, এই যে মণ্ডল বাড়ি, মণ্ডল বাড়ি শুরুতেই দেখতে পাবেন, কিন্তু ঢোকার সময় দেখতে পাবেন সিংহদুয়ার। দেখতে পাচ্ছেন উপরে, দেখতে পাচ্ছেন দুটো যে সিংহ বসান আছে, দুটো সিংহ, তাই জন্য এটাকে সিংহদুয়ার বলা হয়। মাঝখানে কিন্তু আমাদের গণপতি ঠাকুর বসান আছে। আর এই সিংহদুয়ারে দেখতে পাচ্ছেন দুদিকে দেখুন দুটো রঙের কিন্তু বালতি রাখা আছে। ওই জায়গাটায় কী রাখ থাকতো বন্ধুরা, যখন জমিদারি প্রথা ছিল বা আমাদের ইংরেজ আমল ছিল, তখন কিন্তু এখানে দুটো কিন্তু বন্দুকধারী কিন্তু যারা সিপাহী তারা থাকতো। আর এখানে একটু যদি আমরা এগিয়ে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু গোলকধাম, অর্থাৎ বাগদনের এই গোলকচন্দ্র মণ্ডলের যারা মানে পুত্র গণ তাদের কিন্তু একটা নামের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, বামচন্দ্র মণ্ডল, বামচাঁদ মণ্ডল, বৈকুণ্ঠ মণ্ডল, মহেন্দ্রনাথ মণ্ডল এমবার লেখা আছে। এবার আস্তে আস্তে যদি আমরা ভিতরের দিকে এগিয়ে যাই, দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঠাকুর দালান, আর এই সাইডে ওপরে যদি আমি বাম সাইডে ওপরে দেখি এই জায়গাটা কিন্তু পায়রা থাকে, এই পায়রা থাকার ঘর। আর এই সাইডে একটা দেখতে পাচ্ছেন ঘর, এই ঘরটাই কিন্তু যেসব রিলেটিভরা দুর্গাপূজার সময় আসে সেই রিলেটিভরা থাকে, প্লাস রান খাওয়া দাওয়ার কাজ এখানে হয়। এবার আস্তে আস্তে এগিয়ে যাব, এটা হলো ঠাকুর দালানটা পুরোটা। আর এখানে দেখতে পাচ্ছেন রান্নার ঘর, এই যে মণ্ডল বাড়ির যে সপ্তমী অষ্টমী নবমী দশমী যে খাওয়া দাওয়ার যে রান্না হয় এই জায়গাটায়। আর এইটা দেখছেন সেরেস্তাঘর, ওইদিকে সেরেস্তাঘর। আর পুজোতে যে বিভিন্ন রকম গঙ্গা জল থাকে সেই গঙ্গা জলটা দেখতেছেন ওইদিকে যে কালো মতো জানলা আছে ওই ঘরটাতে কিন্তু
জিনিসপত্র রাখে। আর এখানকার ঠাকুরের আরও একটা বিশেষত্ব হলো, এখানকার যে সপ্তমীর যে হোমের আগুন সেটা কিন্তু নেবানো হয় হলো দশমীর দিন বিজয়ার সময়। আর এখানে দেখছেন ভর্তি ভর্তি কিন্তু পায়রা, এখানে একবার শুধু চাল ছড়িয়ে দিলেই হলো একদম কিন্তু ভরে যাবে পায়রা। তারপর আস্তে আস্তে যদি এদিকে এগিয়ে যায় এখানে কিন্তু একটা তুলসী মঞ্চ আছে। আর এবার যাবো হলো বাম সাইডে, যেটা হলো এখানকার কুলদেবতার মন্দির দেখাতে হবে, এই দিকটাই যেতে হবে। আর এই দিকটাই যে আপনাদের রান্নাঘরটা দেখেছিলাম সেই রান্নার জায়গাটা। আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা বড় দালান। আর এখানে আস্তে আস্তে এগিয়ে গেলে এই জায়গাটাই হলো কুলদেবতার মন্দির, যেখানে লক্ষ্মীনারায়ণ রাখা আছে। আপাতত এখানেও কিন্তু রঙের কাজ হবে, আপাতত বন্ধ করে রাখা আছে। আর এবার এগিয়ে গেলে আপনাদের এবার দেখাবো, এখানকারে দেখতে চান আপাতত রঙের কাজ চলছে, যেটা দেখছেন গোলাপি রঙ আর সাদা রঙ। আর ওই দিকে দেখতে চান প্লাস্টিকে কিন্তু পুরো ঢেকে দেওয়া আছে। আর এখানকারে কিন্তু মেন বিষয়ত্ব হলো সপ্তমীর হোমের আগুন নেবানো হয় হলো দশমীর সময়। আর এখানকারের যিনি মানে বয়স্ক সদস্য আছে তার সঙ্গে কিন্তু আমি কথা বলে নেবো, বলে নিয়ে এখানকারের যে পুজোর ব্যাপারে সেগুলো আমরা অপেক্ষা করে আমি কথা বলি। আর এবার আমি আপনাদের সঙ্গে যেই জিনিসটি তুলে ধরবো সেটা হলো এই মণ্ডল বাড়ি, অর্থাৎ গোলকধামের যে দুর্গাপূজার যে কলাবউ যেটাকে আমরা বলে থাকি, সেই কলাবউটা যেই পুকুরে স্নান করা হয় সেই পুকুরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পুকুরটা আছে এটা হলো সেই কলাবউ স্নান করার পুকুর। আমি আপনাদের দেখাবো এই পুকুরটাতে কিন্তু কলাবউ স্নান করানো হয়। এবার বন্ধুরা যাব হলো যেখানে ঠাকুরটা বিজয় করা হয়, মানে আমাদের মা দুর্গাকে যে পুকুরটাতে বিজয় করা হয় সেই ঘাটটাতে। তো চলুন সেখানে যাওয়া যাক। এবার চলে এসেছি হলো এই মণ্ডলবাড়ির প্রতিমা যেই পুকুরটাতে বিজয় করা হয় সেই পুকুরটাতে। একবার আমি চারদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে তুলে ধরে দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতেন অনেক দিনের পুরাতন কিন্তু একটা বাড়ি, যেটা ইংরেজ আমলের বাড়ি। আর এই আমার পিছনে একটা পুরো কিন্তু চারদিকটা পুরো নিস্তব্ধ, কিন্তু দেখুন ওইদিকে দেখতে পাচ্ছি পুরানো বাড়ি আছে আছে। আর আমার পিছনে কিন্তু আছে হলো মণ্ডল পরিবারের বিসর্জন করা হয় ঠাকুরটা, ওই দিক থেকে বা এই সাইড থেকে আমি সেটা জানা নেই। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু গোলকধামের যে বিজয় প্রক্রিয়া, মানে ঠাকুরের বিজয় প্রক্রিয়া এখানে কিন্তু ইয়ে করা হয়। দেখছেন পুরানো কিন্তু সেই ইংরেজ আমল থেকে কিন্তু এই স্নানগুলো করা হয়েছিল, ওইদিকে একটা স্নান করা হয়েছে, তারপরে এই পুকুরটা, এই পুকুরটাতেই কিন্তু মেনলি কলাবউ স্নান করানো, যেটা আপনাদের দেখালাম। তো চলুন আরও অনেক কিছু এখানকার ডিটেলস কিন্তু আপনাদের জেনে নেওয়া যাক, এখানকার যিনি বয়স্ক সদস্য আছে তার যে কোনো একজনকে যাকে সামনে হবো তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। আমি যদি এখানকার একটা কাকুকে বলে রেখেছি ওনার সঙ্গে আমি জিজ্ঞাসা করে নেবো। তো চলুন ওখানে গিয়ে বাকি কথা ওনার সঙ্গে বলা যাক। মণ্ডলবাড়ি অর্থাৎ এই গোলকধামের একজন মেম্বারের সঙ্গে আমি দেখা হলো, তো এনার সাক্ষাৎকারে জেনে নেবো এখানকার পুজোর ব্যাপারে। তো স্যার আপনার নামটা একটু বলবেন। গোলকচন্দ্রের ছেলেরা ধান চাল লবণ সাবানের ব্যবসা করে বিস্তর অনেক ফুলে ফেঁপে ওঠে, মানে প্রচুর টাকা হয়ে গেছিল। আর এখানটা পাকা দুর্গাধানটা নির্মাণ করলো, পাকা দুর্গাধান নির্মাণের সঙ্গে সঙ্গে একটা মান সম্মানের ব্যাপার থাকে। তখনকার দিনে ইংরেজ আমলে যেসব জমিদাররা বড়ো হলো মানে নাম প্রতিষ্ঠা করলো তারাও বাড়িতে দুর্গাপুজো শুরু করলো। এরা যখন এখানটা দুর্গাপুজো শুরু করলো এবং লাঠেরও সেখানে কাছারি বাড়ি তৈরি করলো, সেখানে ছয়ের ঘেরি এগারো ঘেরি পিঁড়ে খালি লাঠেও সেখানে প্রচুর জমি জায়গা কিনলো। এখানে আশেপাশে সব গ্রামে কটুগঞ্জে বলো, বদরতলা বলুন, সরবড়িয়া বলুন, ফটকপ বলুন, বাসনডাঙ্গা সমস্ত জায়গা বিস্তর সুসম্পত্তি ওরা ক্রয় করেছিল। এবার যে পুজোটা শুরু করলো কিন্তু খুব নিষ্ঠাভাবে শুরু করলো। পুজোর চার দিন জাঁকজমক করে অনুষ্ঠান হতো, সপ্তমীর দিন সন্ধ্যা হতো ব্রাহ্মণ ভোজন, অষ্টমীর দিন হতো জ্ঞাতি ও আত্মীয় স্বজন ভোজন, এবং নবমীর দিন হতো দরিদ্র অনান সেবা। আমাদের যে তালপুকুরের আছে ওইদিকের ঘাট আছে, ওই পারে ঘাটটা বিসর্জন, আর এপারে ঘাটটা স্নানের ঘাট। এই ঘাটে তখন বস্তা বস্তা ছিঁড়ে জানা হতো, তখন তো টিউবওয়েল হয়নি, পুকুরে জল মানুষ পান করতো। গেঁওকালী থেকে খালপাতের দই আসতো, তার সঙ্গে লাল চাপা চিনি মিশিয়ে সেই হচ্ছে তালপুকুরের ধারে পাড়ে ঘাটের ওপরে চ্যাটাই পিছিয়ে সেই চিড়ের সঙ্গে দই চিনি মিশিয়ে দরিদ্র নারায়ণ সেবা করতো। সপ্তমীর দিন যে আমরা যে অনুষ্ঠানটা আমরা করে যাচ্ছি অষ্টমী নবমী দশমী, অষ্টমীর দিন যে কুমারী পূজা সন্ধ্যা কিন্তু এখনো চালু হয়েছি।
হয়তো তখনকার দিনে জ্ঞানহীন আত্মীয় স্বজন ভোজন আমরা করতে পারি না বা দরিদ্র নারায়ণ সেবা করতে পারি না, কিন্তু পুজো প্রাচীন রীতিনীতি মেনে আমরা কিন্তু পুজো চালিয়ে যাচ্ছি। আমাদের পুজোর একটা বিশেষত্ব হলো প্রথম থেকে আজ পর্যন্ত সপ্তমীতে যে হোমাগ্নি জ্বালানো হয় ওটা কিন্তু নেওয়ানো হয় না, ও সপ্তমী অষ্টমী নবমী দশমী দিন শেষ পুজো ওটা নেওয়ানো হয়। নতি কথা মন্ডল বারোটা মন্ডল। হ্যাঁ বলছি স্যার, আপনাদের এখানে কি মানে বলির প্রথা কি এখনো আছে? না, আমাদের এখানে পাঠাবলি হতো, কিন্তু পঞ্চাশ বছর থেকে বলির প্রথা উঠে যায়, কারণ সবাই আনন্দ করছে। আর এখানটা হাঁড়ি কাটে একটা পাঁটা কাটা হবে, ব্যবহার করে ডাকবে তো রক্তটা ছড়িয়ে যাবে মানুষের মধ্যে, অনেকের মধ্যে দৃশ্যটা ভালো লাগলো না। তখন সব বয়স্ক যারা পুরো করছিল তারা সিদ্ধান্ত নিল বলির প্রথাটা তুলে দেবো। আর আমাদের আর একটা বিশেষত্ব, তখন জমিদারে আমরা কিন্তু এই গেটে দুজন বন্দীধারী দারোয়ান থাকতো, তাদের কাছে গাদা বন্দুক থাকতো, পায়রা কেউ আসলে কিন্তু তারপর মানে মানে অনুমতিটা ঢুকতে হতো। আর জমিদের কোনো উচ্ছেদের সঙ্গে সঙ্গে সরকারের কাছে সেই বন্দুকগুলো জমা দিতে হয়, আর আস্তে আস্তে জমি মানে সর্বাধিক্রমণ করলো পঞ্চাশ থেকে বিশেষ করে জমি রাখতো না, নিজেদের আস্তে আস্তে আমাদের সমান অবস্থা ডাউন হয়েছিল, কিন্তু সেই বাকি দিদি দিদি মানে আমরা কিন্তু পূজাটা নিঃসবে চালিয়ে যাচ্ছি। আরো একটা জানা যায় যে এখানকার পুজোতে আগে নাকি নারীদের প্রবেশ নিষেধ ছিল, এখন এটা কি সত্যি? আচ্ছা আচ্ছা, সময়ের সময় আস্তে আস্তে মানুষের মধ্যে নারীরা কিন্তু বিশালভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, এই ঠাকুরের যে রং প্রক্রিয়া, এখন তো ঠাকুর তো মাটির রঙে আচ্ছাদিত, তো কবে এই রঙের প্রক্রিয়াটা শুরু হবে? রঙের আমরা মোটামুটি চতুর্থ দিন থেকে আমরা রঙের প্রক্রিয়াটা শুরু করি, ষষ্ঠীর দিন সন্ধ্যার মধ্যে আমাদের ঠাকুর কমপ্লিট করে আমাদের সামনে ষষ্ঠীর সন্ধ্যায় ওখানটা আমরা ঠাকুরটা বেদির উপর তুলে দিই, আর পাশে দিয়ে কমপ্লিট করে এইখানটা হচ্ছে বোধনের পুজোটা হয়। পরিবারের কর্ত বা কর্তির নামে এইখানটা হচ্ছে সংকল্প করা, পুজোর চার দিন সংকল্প করা, লক্ষ্মী পুজোর সময় সংকল্প করা হয়। বর্তমানে আমাদের সংকল্প তালিকা 85 জনের নামে তালিকা আছে, যারা আমেরিকা থাকছে, যারা অস্ট্রেলিয়া থাকছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যারা থাকছে, ডান্ডা আশেপাশের গ্রামে থাকছে, সবার নামে কিন্তু তো। ধন্যবাদ স্যার, আমার ইউটিউব চ্যানেলে আপনার বক্তব্য রাখলেন, আপনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা ছিল আর হাত মেলানোর খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। তো আমি কিছুক্ষণ পরে প্লাস্টিকটি সরিয়ে নিয়ে এখন আছেন কিছুক্ষণের সঙ্গে ঠাকুরটা সরিয়ে আমরা শেয়ার করা হবে, তুলে ধরবো। তো বন্ধুরা, বাজেঘড়ি দুটো, আর এই সময় কিন্তু অবশেষে কিন্তু আমাদের ঠাকুরের যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণটা অবশ্যই ঠাকুরের মুখটা এনাদের বলে খোলা হয়ে গিয়েছে, প্লাস এখানে যে ভিতরে যে রঙের যে সাদা কাজ ছিল সেই সাদা কাজটাও কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি আপনাদের আস্তে আস্তে ঠাকুরটা খুব ভালোভাবে দেখাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন মা কিন্তু পুরো একটা, কিন্তু একটা এক চালার যে ঠাকুর বলেছিলাম এখানে কিন্তু সেই এক চালার কিন্তু ঠাকুর হয়। আর দেখতে পাচ্ছেন অন্যান্য বছর কিন্তু ঠাকুরের রঙ, আমাদের এই দেয়ালের যে গোলাপি রঙ, ওই গোলাপি রঙের হয়ে থাকে, কিন্তু এই বছর কী রঙের হয় সেটা এখন এনারা জানাতে পারছে না, কারণ প্রতি বছর রং কিন্তু চেঞ্জ হয়ে থাকে। এই বছর কিন্তু গোলাপি রঙে হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে কালী ঠাকুর আছে, এই কালী ঠাকুর না সরি লক্ষ্মী ঠাকুরের যে সেই লক্ষ্মী ঠাকুরটা রেডি করায়, কারণ যেই আমাদের মায়ের বিসর্জন হয়ে যাবে মায়ের প্রতিমা, তারপরে কিন্তু এখানে লক্ষ্মী পূজার কিন্তু স্টার্টিং হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মা কিন্তু একদম মাতৃ প্রতিমা একদম কিন্তু যেরকমভাবে হয় মানে নর্মাল যে সাবেকি আনার যে থিম সেই থিমেই কিন্তু এখানে হয়। আর এমনি ঠাকুরের এই পিছন সাইডটা আপনাদের দেখাবো, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু গঙ্গা জল রাখা থাকে যে ঘরটা, সেই ঘরটা আমি তখন এগুলো পরিষ্কার হচ্ছে। আর ঠাকুরটা মেনলি কিন্তু বন্ধুরা এই যে এই জায়গাটা কিন্তু রাখা থাকে, ওখানে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব আছে। এই শ্যালানটা পুরো রং করা কমপ্লিট হয়েছে, এবার শুধু এই নিচে যে এই পায়রার যে ময়লাগুলো আছে সেগুলো রাখা আছে। এই ঘরটা, এই দুটো ঘরে যখন আগেকার সময় যখন মানে মানে লোকে যখন নারীদের প্রবেশ নিতে ছিল তখন নারীরা এখান থেকে কিন্তু ঠাকুরের পূজা দিত। আর ঠাকুরটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর ঠাকুর। এই হলো কিন্তু বাগদনের মণ্ডল বাড়ির কিন্তু মেন প্রতিমা। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দুর্গা পূজার সময় তো আমি পুরো ডায়মন্ড হারবার এক্সপ্লোর করে আপনারা দেখুন কোথায় কী ঠাকুর হচ্ছে, তো এই জন্য আমাদের পাশে থাকবেন আর লাইক করবেন চ্যানেল। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের ওপর।